নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। করোনা প্রতিরোধে জেলা তথ্য অফিসের পথ প্রচার মাইক চলছে প্রতিটি উপজেলায়। ওয়ালটনের পণ্য কিনতে আজই চলে আসুন স্বদেশ ইলেকট্রনিক্স আধুনিক সমবায় সুপার মার্কেট, দ্বিতীয় তলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। পরিবেশক দুলাল মিয়া, ফোন 01741162729। করোনা প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের পথপ্রচার মাইক এখন ঘুরে বেড়াচ্ছে জেলার প্রতিটি উপজেলায়। তারই অংশ হিসেবে নবীনগর উপজেলায় এসে প্রচার প্রচারণার কাজ করে গেছেন জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা ভাইরাস থেকে মুক্তির লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের উদ্যোগে জনসচেতনতামূলক এই প্রচার প্রচারণা করা হচ্ছে বলে জানা গেছে। নবীনগর উপজেলা সদর সহ প্রতিটি ইউনিয়নেও চলছে পথপ্রচার মাইকের গাড়ি। নবীনগর পৌরসদর সহ উপজেলার বিভিন্ন এলাকায় 15ই আগস্ট জাতীয় শোক দিবসের ব্যানার, পোস্টার, ফেস্টুন সাটানো হচ্ছে। জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার নিজে উপস্থিত থেকে গাড়িতে করেই প্রচার প্রচারণা চালাচ্ছেন। এ ব্যাপারে জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসার বলেন, কোভিড-19 করোনা ভাইরাস প্রতিরোধে আমরা জনসচেতনতামূলক এই প্রচার প্রচারণা করছি। জনসচেতনতার লক্ষ্যে জনস্বাস্থ্য বিষয়ক বার্তা প্রচার করার জন্য আমরা বের হয়েছি, আমাদের টিম আমরা বের হয়েছি। আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার 9টি উপজেলাতে আমরা এই প্রচার কার্যক্রম সম্পন্ন করছি। জনগণকে সচেতনতার লক্ষ্যেই আমরা এই আমাদের এই কার্যক্রম। এখন আমরা জানি করোনা ভাইরাস একটি বৈশ্বিক সমস্যা। এই সমস্যা থেকে আমরা রেহাই পেতে বা এই সমস্যা থেকে উত্তরণের একমাত্র পথ হলো সচেতনতা। এই সেই সচেতনতার কার্যক্রমটাই আমরা কমপ্লিট করছি। আসছি আজকে নবীনগর উপজেলার বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউনিয়নে আমরা এই প্রচার কার্যক্রম সম্পন্ন করছি। সঠিক পরিমাণে নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন, বাসি ও ভেজাল খাবার, ফাস্টফুড এবং ধূমপান বর্জন করুন, নিয়মিত ব্যায়াম করুন ও রাতে পরিমিত ঘুমান। ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। জনসমাবেশ, অনুষ্ঠানাদি, বেড়ানো, দাওয়াত, আড্ডা ইত্যাদি পরিহার করুন। হাঁস মুরগির ডিম ও মাছ মাংস ভালোভাবে সিদ্ধ করে খাবেন। প্রচুর পানি পান করুন। শিশু, বয়স্ক ও অসুস্থদের প্রতি বিশেষ যত্ন নিন। গুজবে কোনো কান দিবেন না এবং নিজে গুজব ছড়াবেন না। আক্রান্ত বা মৃত ব্যক্তি ও তার পরিবারের প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন। মোহাম্মদ আলাউর হোসেন, নিউজ ডেস্ক, নবীনগর, তিতাস টিভি।